তিনি ম্যান ইন ফর্ম, ম্যান ইন নিউজ, অনেকে বলছে তিনি হুইসেল ব্লোয়ার। আমার মনে হয় তিনি হুইসেল ব্লোয়ারের চেয়ে আরও বেশি কিছু, কারণ তিনি এখন মেঘনাদ, মেঘের আড়াল থেকে, অর্থাৎ আমি আদালত কক্ষকে যদি একটা মেঘ ধরি, সেটা বিধানসভা নয়, সেটা রাজ্যসভা নয়, সেটা লোকসভা নয়, সেই আদালত কক্ষ থেকে তিনি পরের পর এমন সব তীর ছুটছেন, সে তীর সামলাতে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছে রাজ্য সরকার, দিশেহারা হয়ে যাচ্ছে তৃণমূল, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই ভদ্রলোক যিনি আপাতত রাজ্য রাজনীতিতে হুলস্থুলু বাঁধিয়ে দিয়েছেন। আবার বলছি, এই মুহূর্তে ম্যান ইন নিউজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ আমাদের এই লাইমলাইট অনুষ্ঠানে বিশেষ অতিথি। তাকে তার বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকে অনেক ঝামেলা করে আমরা বের করে আনতে পেরেছি আমাদের স্টুডিওতে। ওয়েলকাম বিকাশবাবু আমাদের এই লাইমলাইট অনুষ্ঠানে। নমস্কার। আপনি তো হাইকোর্টেই বেশিরভাগ সময় থাকেন, আমাদের এখানে যে এই চব্বিশ ঘন্টা স্টুডিওতে এলেন এটাই প্রায় আশ্চর্য। আপনার জন্য আগাম আপনার ফরমাইশ জেনে কফি আনিয়ে রেখেছি, অনেক ধন্যবাদ। ঠান্ডা ঘরে গরম কফিটা খুব কাজে লাগবে। আমার জানতে খুব ইচ্ছে করছে যে আমি যদি কালকে আপনার কাছে একজন মক্কেল হিসেবে যাই, তাহলে কবে ডেট পাবো? না, ঠিক আমার ওই রকম সময় পাওয়ার জন্য মানুষকে অপেক্ষা করতে হবে সেটা আমি করি না। তাড়াতাড়ি মানুষকে সময় দিই, এবং আমার শুধু একটাই নিবেদন থাকে যারা আসেন, যে আপনারা আপনাদের সমস্যার কথা ছোট্ট করে বলুন। সাধারণত অনেকে তার সমস্যার কথা বলতে গেলে পরে সে দীর্ঘ ইতিহাস শুরু করেন, তাতে অনেক সময় নষ্ট হয়। সেটাকে যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে সময় পেতে তিন মাস পরে, চার মাস পরে, তা হয় না। মানে আপনি নিজে শুনেন না জুনিয়ররা শুনে? না, আমি নিজে প্রাথমিকভাবে শুনিনি। সমস্যাটা কী এটা বোঝার পর জুনিয়রদের বলে দিই এই সমস্যা, এবং সেই সমস্যাকে কেন্দ্র করে আইনি ভাষায় তারা পিটিশন তৈরি করেন, আবেদন তৈরি করেন। মনে করা যাক কোনো একজন তৃণমূলের কাউন্সিলরকে নিয়ে জি চব্বিশ ঘন্টায় বারবার রিপোর্ট বেরোচ্ছে, তিনি এলেন আপনার কাছে যে তিনি চব্বিশ ঘন্টার এগেনস্টে মানহানির মামলা করতে চান, নেবেন ব্রিফ? না, প্রশ্ন হচ্ছে যদি দেখি যে সত্যি সত্যি একজন মানুষের মানহানি হয়েছে, তবে তাকে সাহায্য করতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি দেখা যায় যে সংবাদ মাধ্যম যে তথ্যগুলো দিচ্ছেন সেটা তার ব্যক্তিগত মানহানি হলেও সমাজের পক্ষে মান উন্নয়নকর, তখন আমি ওই সমাজের পক্ষেই দাঁড়াবো, ওই ব্যক্তির পক্ষে দাঁড়াবো না। আপনার এরকম কখনো মনে হয়েছে যে আপনার নিজের এই জব্বা টব্বা ছেড়ে যে লোকে আপনার মানহানি করছে আপনার নিজের মামলা করা উচিত, এরকম কখনো মনে হয়েছে? না, আমি অনেকেই বলেন এই বলেছে এটা মানহানি, আমি বলি আমার মানটাকে আমি অত নিম্ন স্তরে বাঁধি না, মানহানি অত সহজে করা যায় না। আমার নিজের মনে হয় এটা, কেউ মনে করেন ঔদ্ধত্য, কেউ মনে করেন অহমিকা, কিন্তু আমি মনে করি যে আমার মান সেই হানি করতে পারে যে আমার সমমানের। একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, আপনি দেখুন সমমানের কিনা উনি হানি করেছেন কিনা। রোড সিপিএম এর বিকাশ বাবু, তিনি হয়েছেন চাকরির জন্য, ওনার অপোজিট নামটা বলুন, বিকাশের অপোজিট নাম আমি বলবো না। বিকাশের অপোজিট নাম তো অপ্রকাশ নাকি? বিকাশের অপোজিট নাম বিনাশ বলতে চাইছি। বিনাশ, ও সাধু পুরুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিজ্ঞেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব, আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন, আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল, সেই ফাইলটা একটু দেখবেন না? আমি দেখাবো এই ফাইল কোথায় আছে। আমি তখন দিল্লিতে, জানেন, যখন 21 জুলাইয়ের মিটিং হচ্ছে, তোমার এই বক্তৃতা আমি শুনিনি। আমাকে অনেকেই ফোন করে বললেন এইরকম কথা বলেছে তোমার বিরুদ্ধে ইত্যাদি, এখন ভালো কথা বলেছে, অসুবিধে কী, সাংবাদিকরা সবাই গেলেন। আমি বললাম ভালো কথা, তো আমি চাই উনি নিজে তদন্ত করুন, আমি আত্মপক্ষ সমর্থনের জন্য যাব না, উনি নিজে তদন্ত করে একটা রিপোর্ট দাখিল করুন 15 দিনের মধ্যে, আমি এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো, আমার এইটাই ছিল বক্তব্য। সুতরাং একজন রাজ্যের এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে রসগোল্লা কেন খাওয়াবেন? উনি যদি তদন্ত করে কিছু বার করতে পারেন, আচ্ছা, এটা বিশাল কাজ হবে। তো মানে আমার বিরুদ্ধে উনি তদন্ত করে বার্থ সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে একটা রিপোর্ট দেবেন, এটা একটা অসাধারণ কাজ হবে ওর পক্ষে, দিবারাত্রি পরিশ্রম করতে হবে। সেই জন্যেই একটু মিষ্টি খাওয়ার কথা বলেছিলাম।
সুন্দর দুটো বিশেষণ বলেছেন। প্রথমে বলেছেন যে বিকাশের উল্টো শব্দ বলবো, আমি ভাবছিলাম অপ্রকাশ, আপনি বললেন বিনাশ। আপনি ঠিক বুঝতে পেরেছেন কিন্তু যে বিনাশ বলেছে, আমি অপ্রকাশ শব্দটা বিকাশের অপোজিট শব্দ অপ্রকাশ, যে প্রকাশিত হলো না। ঠিক মানে ব্যাকরণগত দিক থেকে আপনারটাই ঠিক, কিন্তু ওর ভাবগত দিক থেকে উনি ওইটাই বলতে চেয়েছেন। আপনি ওনাকে পড়তে পারেন ঠিক মতো? খুব ভালো করে পড়তে পারি, মানে খবরের কাগজের প্রথম পাতার মতো একেবারে। এটা কবে থেকে পড়তে পারেন? আমি তো বহুদিন থেকেই দেখছি রাজনৈতিক মঞ্চে, এবং আমি যেটা আমার অনুভব এবং বিশ্লেষণ যে উনি যেটা ভাবেন সেটা উনি বলেন না, এবং দেখবেন আপনারা মিলিয়ে উনি যেসব কথা প্রকাশ্যে বলেন ঠিক তার উল্টো কাজটাই তার কর্মীদের দিয়ে করান, খুব হিসেব করে অঙ্ক কষে। যখন উনি বলেন যে কেউ খাবে না, আমি তখনই আমার বন্ধুবান্ধব বা পরিজনকে বলি খাওয়ার ইঙ্গিত, এবং সেভাবেই চলেছে। উনি কখনোই সত্য কথা বলেন না। এটা তো একটা খুব হিউজ লোডেড স্টেটমেন্ট যাকে বলে। আমি তো এটা এডেন্সে বানানি হতে পারে কিন্তু, যে উনি কখনোই সত্যি কথা বলেন হতে পারে। আমি তো নিরন্তর বলছি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যেভাবে মানে কি বলবো তরোয়াল চালাচ্ছেন যাকে বলে আদালত কক্ষে, সেটা এই যে হঠাৎ একটা স্পেল চলছে, এই স্পেলটা কীভাবে শুরু হলো? না দেখুন, 2011 সালের পর থেকে যদি আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করি, এই প্রশাসনের উনি আসার পর থেকে একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনা হচ্ছে যে প্রশাসনকে কাজে লাগাবেন দুর্বৃত্তায়নের পক্ষে এবং দুর্নীতির পক্ষে। যদি বলেন কেন, আপনাদের মনে হতে পারে ভারতবর্ষের ইতিহাসে বোধ হয় প্রথম একজন মুখ্যমন্ত্রী তিনি একটা স্থানীয় থানায় গিয়ে একজন অপরাধীকে চালিয়ে আনছেন, এ ঘটনা ঘটেছে। এটা তো তাহলে একজন মুখ্যমন্ত্রী যদি একটা থানাতে একজন অপরাধীর জন্য চলে যেতে পারেন তাকে ছাড়াবার জন্য, তাহলে অপরাধ জগতের সঙ্গে যারা যুক্ত তাদের মনে একটা অত্যন্ত ভরসা হয় যে আমাদের একটা সঙ্গে একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি আমরা যাই করি না কেন সমর্থন করবেন। এবং পরবর্তীকালে যত ঘটনা ঘটেছে যদি আপনারা খুব বিশ্লেষণ করেন সচেতনভাবে, তাহলে দেখবেন যে ওর প্রশাসনকে ওই কাজে লাগিয়েছেন, প্রশাসনকে কাজে লাগিয়েছেন কিভাবে আন্দোলনকে দমন করা যায়। বিরুদ্ধে বিকাশবাবু অভিযোগ তো বরাবর উঠেছে, আপনার পার্টি যখন 34 বছর ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে কি অভিযোগ ওঠেনি? নিশ্চয়ই উঠেছে, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠাটা খুব অস্বাভাবিক না। কিন্তু দেখতে হবে যে যে রাজনৈতিক নেতৃত্ব যে প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সঠিকভাবে প্রশাসনকে পরিচালনা করার জন্য শিক্ষা দিচ্ছেন না, প্রশাসনের যিনি মাথা তিনি প্রশাসনকে ওই অভিযোগ দমনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে শ্মশান স্বপন যখন সত্যজিৎ রায়ের অন্ত্যেষ্টিতে শাহাদা শাহাদা বলে বললেন, তখন তো দেখা গেল যে প্রশাসনের সঙ্গে যোগাযোগ ছিল। কোন লক্ষ্য করেছেন, শাহাদা বলার পর সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছিল, এটা লক্ষ্য করতে হবে। নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে হয়তো এরকম যোগাযোগ থাকতে পারে, থাকাটা খুব মানে এই কাঠামোর মধ্যে অস্বাভাবিক না, কিন্তু এইটাই অস্বাভাবিক যে শাহাদা বলার পর মুখ্যমন্ত্রী তিনি পুলিশ কমিশনারকে ডেকে মালা পরাননি, সঙ্গে সঙ্গে সে পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মনে করেছিলেন যে একজন যে সাধারণ মানুষের কাছে সমাজ বিরোধী বলে পরিচিত তার সঙ্গে পুলিশ কমিশনারের দাদা ভাইয়ের সম্পর্কটা কী করে হয়, এই যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া প্রশাসনের উচ্চমহল থেকে, এটাই তো দেখবার। তৃণমূল সরকারের বিরুদ্ধে যা যা ইস্যু উঠছে প্রায় প্রত্যেকটায় আদালত কক্ষে আপনি, সে নারদা সারদা হোক, SSC হোক, টেট হোক, সমস্ত কিছুতে আপনি। এটা কি একটা মানে একচেটিয়া ব্যবস্থাপনা মোটামুটি হয়ে গেছে, যে তৃণমূলের বিরুদ্ধে যে কোনো অভিযোগ নিয়ে যাবে সেটা পুকুরে যদি মাছ ধরাও হয় তারা বিকাশ ভট্টাচার্যকেই খুঁজে পাবে? সেটা হচ্ছে মানুষ হয়তো ভরসা করেন, মানুষ হয়তো ভাবেন যে এ ভয় পেয়ে চলে যাবে না। কিন্তু ভয় কোথায়? মুখ্যমন্ত্রী তো আপনাকে খুব একটা খারাপ কথা বলেন না, সাধু পুরুষ, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, বিকাশের উল্টো শব্দ, কোনো হুমকি তো দেননি। আমাকে হুমকি দেবেন কেন ভাবে, সে স্পর্ধা নেই, আমি সে কথা বলছি না। কিন্তু যেটা উনি বলেছেন সেটা কিন্তু ওই জমায়েতের যারা অবৈধ অংশ আছে তাদের উত্তেজিত করার পক্ষে যথেষ্ট। যেমন ওই এই বক্তৃতার পর আমাকে বহু মানুষ বলেছেন ফোন করে, আপনি শীঘ্রই নিজের নিরাপত্তার ব্যবস্থা করুন। আমি বলছি আদৌ নয়, আপনার কোনো নিরাপত্তা রক্ষী না, নিরাপত্তা হচ্ছে আমার
মানুষ, সাধারণ মানুষ, পরিজন, পুলিশ যদি রাজনৈতিক নেতাদের ডায়লগ বিকাশ, ওশার পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসাই আমার নিরাপত্তা, এটা যুক্ত, এটা তাই হওয়া উচিত, হওয়া উচিত। আমি যদি আমার নিরাপত্তার শঙ্কায় দিনগুনি তাহলে আমি কাজটা করব কখন? সেই জন্য ওই নিরাপত্তার শঙ্কা আমার নেই। তো এই যে আপনাকে আর কেউ ফোনে হুমকি দেয়নি, আপনার বাড়িতে কেউ যায়নি, এর থেকেই তো বোঝা যায় তৃণমূল সরকার আপনাকে কোনোরকমভাবে আপনার ফ্রিডম অফ স্পিচটা তারা অক্ষত রেখেছেন। আমার ফ্রিডম অফ স্পিচ অক্ষত রেখেছেন কেন, তাদের তাকে আক্রমণ করার মতো স্পর্ধা নেই। কিন্তু যেটা করছেন, যেটা করেন ওরা, যে নিচের তলায় যে সমস্ত মানুষ যারা আসবেন তাদের ক্ষোভ নিয়ে বিচারের জন্যে, তাদের ক্ষোভ নিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষোভটা প্রকাশ করার জন্য তাদের ভয় দেখানো হচ্ছে। আমি এমন মামলা পেয়েছি, এমন মামলা করেছি, সে কলেজের নির্বাচন হোক কিংবা চাকুরি ক্ষেত্রে হোক। প্রথম দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে একজন ছাত্র মামলা করলেন যে নির্বাচন পদ্ধতি ঠিক নয়। পরের দিন সে আমার কাছে এসে বলছে, সে সোনারপুর অঞ্চলে থাকে, যে স্যার আমাকে বাঁচান, আমি মামলা করতে পারবো না। আমি কেন বলে, আমার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে আর মা বাবাকে বলে বলা হয়েছে যদি এখানে থাকতে চান তাহলে ছেলেকে বলুন মামলা প্রত্যাহার করতে। হুমকিটা ওইখানে হয়। সরকারি চাকুরির ক্ষেত্রে পুলিশ কনস্টেবল, সেই নির্বাচন, সেই নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি। মাননীয় বিচারপতি তখন ছিলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত খারিজ করে দিলেন। ডিভিশন বেঞ্চে গেলে ওরা জিতলেন। আমি বলছি এক্ষুনি সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, কারণ ডিভিশন বেঞ্চের আদেশটা আমার মনে হচ্ছে আইনগত দিক থেকে যথাযোগ্য নয়। তারা যারা যাবেন বলে উৎসাহী ছিলেন তারা আমাকে তাদের ফোন রেকর্ডিং শুনিয়েছেন। এসপিরা ডেকে বলেছেন যে শান্তিতে বসবাস করতে হলে আমার নাম করে ওর কাছে আর যেও না, সুপ্রিম কোর্ট ফোর্ট ভেবো না, যা হয়েছে মেনে নাও, তোমাদের পরে চাকরি দিয়ে দেবো। তথ্য আছে। এই যে আপনি একজন বিচারপতির নাম বললেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, আমি আরেকজনের নাম বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ইদানিংকালে ভীষণ আলোচিত। আপনারকে যদি বলা হয় ওর সম্পর্কে কিছু বলতে, দর্শকদের কী বলবেন? না না, ভারতবর্ষের বুকে বিচার ব্যবস্থা মূলত সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যে। স্বাধীন ভারতবর্ষে সাংবিধানিক আদালত তৈরি হয়েছিল। এটা এমনি সাধারণ আদালতের মতো নয় যেখানে জমি জমার বিপদ হচ্ছে, বিরোধ হচ্ছে, ব্যক্তিগত বিরোধ হচ্ছে, সেসব নয়। সাংবিধানিক অধিকার রক্ষার জন্য বিশেষ আদালত তৈরি হলো, যাকে আমরা বলি সাংবিধানিক কোর্ট। তো সাংবিধানিক কোর্টের কিন্তু অনেক বড় দায়িত্ব এবং অনেক বড় অধিকার। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা 2011 সালের পর থেকে বারে বারে বিভিন্ন মামলায় কিন্তু সাবধান বানিয়ে দিয়েছেন যে অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, বাতিল করে দিয়েছেন। লম্বা লিস্ট দিতে পারি, এখানে দিয়ে লাভ নেই। আমি স্পেসিফিক্যালি এর সম্পর্কে জিজ্ঞেস, এই যে কিন্তু উনি এটাকে সঠিকভাবে ধরলেন যে না, এই দুর্নীতিটাকে বন্ধ করতে হবে। এই যে একটা সাংবিধানিক কোর্ট একটা ইতিবাচক পদক্ষেপ নিলেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুডিশিয়াল অ্যাক্টিভিজম যা আমরা বলি, সেটা যখন সমাজের মঙ্গলের জন্য করা হয় তখন সেটাকে সাদরে আহ্বান করা উচিত। এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে দেখেছেন দুর্নীতি হয়েছে তিনি সবাইকে শুনে করেছেন। এমন নয় যে শুধু আমি গিয়ে বললাম বা আপনি গিয়ে বললেন সঙ্গে সঙ্গে নির্দেশ, তা নয়। তিনি দুর্নীতির প্রাথমিক প্রমাণ হাতে পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু এই যে ওনার সম্পর্কে তৃণমূলের যে অবস্থানটা, সেটা সম্পর্কে আপনার কী বলবেন? স্বাভাবিক তৃণমূলের অবস্থা নিতেই হবে। কেন, আমি একটা কথা বলি, হয়তো তৃণমূলের মধ্যে এখনও কিছু মানুষ তারা অন্ধ কমিউনিস্ট বিরোধিতা থেকে আমাদের বিরোধিতা করেন, কিন্তু গোটা দলটাই তো আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। আমি দুর্নীতি সরাসরি করছি না, কিন্তু আমার সহকারী দুর্নীতি করছে আমি দেখে নীরব থাকছি। আমাকে তার রবীন্দ্রনাথের থেকে উদ্ধৃতি দিতে হবে না, তো আমি তো দুর্নীতির সহযোগী। সেজন্যেই আমরা বলি যে এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, আজকে এটা প্রায় প্রমাণিত যে গোটা দলটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। এটা কি কখনো হতে পারে যে পশ্চিমবঙ্গের এত মানুষ তারা বিধানসভায় আপনাদের, আপনারা এত দল যাদের আপনাদের দুর্নীতি মাইনাসে চলে, দুর্নীতি নেই, তৃণমূল পুরো দুর্নীতি, অথচ 220টা সিটে একটাও আপনারা নেই, তৃণমূল 220টা সিটে বসে আছে, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই? তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষও বলছেন দুর্নীতি? তাতেও দুঃখিত হওয়ার কিছু নেই। যদি আমরা সামাজিক বিশ্লেষণ করি, নির্বাচনে পরাজয় হয়েছে। প্রথম কথা, এই নির্বাচনে কতটা মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন এটা গুরুত্বপূর্ণ, যা সমাজতাত্ত্বিকরা আগামী দিনে বিশ্লেষণ করবে। এটা তো আগে আপনাদের বিরুদ্ধে কংগ্রেস বলতো রিগিং করেছে বামফ্রন্ট। আমি আসছি, এক এক করে আসছি।
এখানে ভোটের দুদিন আগে আপনি আমার সঙ্গে একটা নির্বাচনে আমার বোধ হয় সাংবাদিকতা করার জন্য ঘুরেছিলেন, আপনি দেখেছিলেন যাদবপুরে। যাদবপুরে ভোটের দুদিন আগে থেকে সব এলাকায় যেভাবে থ্রেট হয়, বামফ্রন্ট না বলে এরকম থ্রেট ছিল না, তাহলে দেখবেন বামফ্রন্ট এবং বামফ্রন্ট বিরোধী শক্তির ভোটের তারতম্য কত ছিল, 3%, 4%। সুতরাং যারা বলেন যে বামফ্রন্টের মধ্যে রিগিং হতো তারা আংশিক সত্য বলেন, কোথাও কোথাও যে রিগিং হতো, তারপর ওটা হলো মমতাজি বলেন সাইন্টিফিক, তার মানে রিগিংটা প্রমাণ করা যায় না সাইন্টিফিক, না রিগিংটা বলতো কংগ্রেস, মমতাজি বললেন সাইন্টিফিক রিগিং, অর্থাৎ এই কিছু কিছু আলংকারিক শব্দ আপনি এখন ওটাকে কি স্তর দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আমি তো বারবার বলছি বামফ্রন্টের আমলে বহু জেলা পরিষদ তৃণমূলের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু 2011 নির্বাচন তো আপনাদের শাসনকালে। আমি সেটাই বলছি, 2011 নির্বাচনে মানুষ ভোট দিয়েছে, বামফ্রন্টকে পরাজিত করেছে, একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষ ভুল করেছে ঠিক করেছে সেই বিশ্লেষণ আমি যাব না, কিন্তু আমরা হেরে গেছি। আমরা নির্বাচনে হেরে গেছি মানে এই নয় কিন্তু আমরা সমাজ জীবন থেকে হেরে গেছি, এই সমাজ জীবনের সঙ্গে থেকে আমরা প্রতিনিয়ত লড়াই করছি। যে মানুষ আগে বিশ্বাস করতেন না যে এইরকম দুর্নীতি হতে পারে সেই মানুষ এখন বিশ্বাস করছেন। এখন বহু মানুষ, আপনারা যদি একটা কমপ্লেন বক্স খোলেন এবং যদি বলেন যে যারা অভিযোগ করছেন তাদের নাম কোথাও জানা হবে না, তাহলে দেখবেন কত ধরনের অভিযোগ আসছে, আমার কাছে তো রোজ আসে। মনে করা যাক এই ধরনের দুজন এখন জেলে, আমরা যেমন কথা বলছি পার্থ চট্টোপাধ্যায় ভেতরে অনুব্রত নেই, এই অবস্থায় মনে করা যাক কালকে পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন হলো, আপনি কি সত্যি মনে করেন যে ভোটের ফল অন্যরকম হয়ে যাবে? আদৌ মনে করি না। তাহলে আমি মনে করি যে আরও বিভৎসতার সঙ্গে ওরা মানুষের ভোটের অধিকার কেড়ে নেবে। দেখেছেন অনুব্রতর গ্রেপ্তারে, পার্থর গ্রেপ্তারের পর কিন্তু এত হুঙ্কার ছিল না, অনুব্রতের গ্রেপ্তারের পর হুঙ্কার হচ্ছে, চামড়া দিয়ে জুতো বানাবো। লাঠি দিয়ে কি লাঠি সব তৈরি রাখবো, মুখ্যমন্ত্রী বলছেন তোমরা সব রাস্তায় নামবে, তো এই হুঙ্কারটা কেন? হুঙ্কারটা হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে আইনি প্রথাকে মেনো না, আমি মুখ্যমন্ত্রী মানব, আমি কি উদাহরণ সৃষ্টি করেছি, আমি রাজীব কুমার তিনি তদন্ত করতে গিয়ে সারদার তথ্য লোপাট করেছেন, এই প্রাথমিক তদন্তের রিপোর্টের ভিত্তিতে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন, তাকে গ্রেপ্তার করবেন কি করবেন না পরের কথা, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারত। একটি মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছেন কেন তদন্তকারী সংস্থা একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে এসছে, কি বার্তা যায়? কিন্তু একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করলো দল, দেখিয়ে দিলেন যে আমি পার্থর সঙ্গে নেই, পার্থর সঙ্গে নেই দেখিয়ে দিয়ে ভেবেছিলেন বেঁচে যাব। আর এখন অনুব্রত ধরা পড়েছে, অনুব্রত ধরা পড়ার পর দুর্নীতির বাসিটা একটা নির্দিষ্ট জায়গায় বাজতে শুরু করেছে, তাই আতঙ্ক, কেউ কিছু বললে পিটিয়ে মেরে দেবো। একবারও কিন্তু বলছেন না যে এই দুর্নীতিটা অভিযোগগুণ মিথ্যা। পার্থকে নিয়ে আতঙ্ক নেই, অনুব্রতকে নিয়ে আতঙ্ক। একটা ছোট ক্লিপ দেখব। ইতিহাস অনুব্রত মণ্ডলকে কিভাবে মনে রাখবে? ইতিহাস অনুব্রত মণ্ডলকে মনে রাখবে যে অনুব্রত মণ্ডল দিদির নির্দেশে তিনি গরু পাচার করেছেন, কয়লা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, দুর্নীতির চূড়ান্ত মাত্রায় পৌঁছেছেন, এবং শিবপুরে যখন কারখানার জন্য নেওয়া জমিতে আবাসন তৈরি হচ্ছে তার প্রতিবাদ করতে গিয়েছিলাম আমি এবং আব্দুল মান্নান, তাদের রাস্তা আটকে রেখে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন অনুব্রত, ইতিহাস সবই মনে রাখবেন। সো তৃণমূল থেকে আপনি মানে বলার মতো একটাই মাত্র হুমকি পেয়েছেন, সেটা অনুব্রতর। আমি অনুব্রত এবং ইত্যাদিদের কিছু মনে করবেন না রাজনৈতিক কর্মী বলেই মনে করি না, এরা নিছক দুর্বৃত্ত, এরা মমতার ছত্রছায় রাজনীতির একটা আবরণ পেয়েছে। কিন্তু দেখুন ভদ্রলোক কিন্তু কোনো উচ্চাসা বিবর্জিত মন্ত্রী হতে চায়নি, বিধায়ক হয়নি, এটা তো আজকালকার দিনে বিরল। এখন যিনি বলছেন তিনি কতটা সত্য বলেছেন আমি জানি না, এক দুই হচ্ছে যে উনি মন্ত্রী হতে চাননি, হয়তো মন্ত্রী হলে তার এই দুর্দান্ত উপায়ের পথটা থাকতো না,
তার বডিগার্ড আমরা যে দেখতে পাচ্ছি তারই সম্পত্তি তো 100 কোটি টাকার উপরে শুনতে পাচ্ছি। আচ্ছা এই যে আপনি বললেন না যে অনুব্রতকে নিয়ে আতঙ্ক আছে, পার্থকে নিয়ে নেই, এটা কারণটা কি? না একটা কারণ আছে, সেটা হচ্ছে যে অনুব্রত সরাসরি গুন্ডা বদমাইশ নিয়ন্ত্রণ করে, পার্থ সরাসরি করতো না। এবং পার্থ একেবারে টাকা ফা হাতে পা গেছে, মানুষ দেখছে না, আর অন্য কিছু বলা যাবে না, আড়াল করার কোনো রাস্তা নেই। অতএব পার্থ সাসপেন্ডেড, এবং তৃণমূলের সাসপেনশনের কি মূল্য? পার্থর বাড়িতে তো পাওয়া যায়নি, পাওয়া গেছে পার্থর বন্ধুর বাড়িতে। বটেই তো, পার্থ না বললে বন্ধুর বাড়ি কে চিনবে? আপনি আমাকে না ডাকলে আমি এখানে আসতাম কী করে? সুতরাং এই যুক্তি যারা দিচ্ছেন তাদের আমাদের এই যুক্তির মধ্যে একটা দুর্নীতি থাকে। পার্থর বন্ধু বলছে আমি জানি না আমার বাড়িতে কী করে ঢুকে গেল। হ্যাঁ, সে পার্থর বন্ধু বলছে জানি না টাকা এলো করতে, পার্থরা টাকা রেখেছেন। আচ্ছা এই যে চারটে গাড়ি আবার সরে গেল, এগুলো কি রহস্যময় না? বটেই তো, এখানে প্রশাসন যদি আইন মেনে কাজ করে, প্রশাসনিক দায়িত্ব যদি প্রশাসন কর্তারা পালন করেন আইন মেনে, তাহলে দুর্নীতি প্রশাসনে এত ব্যাপক প্রসার হতো না। আপনারা কান পেতে শুনবেন প্রশাসনের ভেতরে অনেক আধিকারিক আছেন যারা চোখের জল ফেলেন। আমার কত রাজনীতিবিদ দুর্নীতিপরায়ণ কি আপনি প্রথম দেখলেন? আপনি আপনার কথা যদি আমি সত্যি ধরে নিই, পশ্চিমবঙ্গের বুকে এইরকম কখনো আমরা দেখিনি, বিরল। পার্থ চট্টোপাধ্যায় এপিসোডে আপনার ব্যাখ্যা কি? চাকরি পার্থ দিয়েছেন টাকা নিয়ে, এই গোটা পরিকল্পনাতে পার্থ করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনকারীদের সামনে একসময় দিয়ে বলেছেন আমি পার্থদাকে বলে দিয়েছি একটা কমিটি করে দেবে, সেই কমিটিতে তোমাদের লোক থাকবে, তারা চাকরি পাবে। এবং নির্বাচনের মুখে এই দুর্নীতিমূলক নিয়োগপত্রগুলো চালু হয়েছে। আপনি একটা কোথায় দেখলাম বলেছেন যে পার্থ হচ্ছে বোড়ে? পার্থ চট্টোপাধ্যায় একটা সিনিয়র তৃণমূলের 2 নম্বর, তিনি বোড়ে হতে যাবেন কেন? তিনি মন্ত্রী, দলে সবাই বোড়ে, সবাই বোড়ে। আপনি দেখবেন তৃণমূলের কোনো নেতা যদি 30 সেকেন্ড বক্তৃতা করে, তার মধ্যে 3 সেকেন্ড নেত্রীর নাম করবে। এগুলোকে ব্যাখ্যা করতে হবে কেন? এটা হচ্ছে তাদের মূল্যায়নের নিরিখ, তুমি কতবার নেত্রীর বর্ণনা করেছো। এগুলো নতুন কিছু না, 30 সালে আমরা এসব দেখেছি ইউরোপে। আচ্ছা একটা কথা বলুন, যে আজকে 17,000 সিট আমি ধরে নিচ্ছি, 17,000 সিটে অন্যায়ভাবে নিয়োগ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকে শিক্ষামন্ত্রীকে নিয়ে চেষ্টা করলেন ওটা রিজলভ করার, আপনাদের তাতেও আপত্তি? আচ্ছা আমি ধরে নিলাম অনিয়ম হয়েছে, এবার পার্টি থেকে চেষ্টা করা হচ্ছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বসে শিক্ষামন্ত্রী নিয়ে বসেদের সঙ্গে কথা বলে, এতে আপনাদের সমস্যার কি? সমস্যা হচ্ছে এটা আরেকটা দুর্নীতির কেন্দ্র তৈরি হবে। তাই ধরুন যারা আন্দোলন করছেন তারা তো একদিন আন্দোলন করছেন না, অনেক দিন আন্দোলন করছেন, হঠাৎ আন্দোলনের বিষয়টা আসেনি। যখনই এই টাকা পয়সাগুলো বেরিয়ে গেল, আমার ধারণা তদন্তকারী সংস্থার হাতে যদি এই তথ্য লোপাট না হয়ে যায় যে নিয়োগ কাকে দেওয়া হবে, যিনি বলছেন আমি নিয়োগ করে দেবো তার রেকমেন্ডেশন আছে, আছে আমাদের কাছে হাতে, তিনি লিখে দিয়েছেন মন্ত্রীকে এই তাদের চাকরি দিন, তাহলে যিনি এই দুর্নীতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তিনি এখন হঠাৎ একটা সাধু ভেবে বলছেন যে আমি এই সমস্যা মিটিয়ে দেব। আমার প্রশ্ন হচ্ছে এটা কি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি তৈরি হচ্ছে না? চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের, সরকার এবং দল এদের দুটো ডিফারেন্ট অস্তিত্ব সাংবিধানিক কাঠামোর মধ্যে। কিন্তু শিক্ষামন্ত্রী দিচ্ছেন তো, শিক্ষামন্ত্রীর মাধ্যমেই তো সরকারি কাজ, এবং ইন্টেনশনটা তো নোবেল একদমই না, নয় কেন? একদমই নয়। কেন নয়? চাকরি দিতে গেলে শুধু ওই আন্দোলনকারীদের কেন? এটা তো করেছেন ওরা, যেটার জন্য আরও বিপদে পড়েছেন। প্রাইমারি যারা শিক্ষকরা আন্দোলন করছিলেন সেই আন্দোলনকারীদের চাকরি দেওয়ার জন্য 1 নম্বর করে বাড়িয়ে দিয়েছেন। আর এতে তথ্য এসে গেছে আদালতে, সেটাও তদন্তের, এবং সেখানে তো ওরা স্বীকার করেছেন আদালতে যে আন্দোলন করছিলেন তাদের আমরা দিয়েছি, আর যারা আন্দোলন করতে আসেননি তারাও তো সমান দাবির অধিকার। ব্যাপারটাকে দেখে মনে হচ্ছে আপনি ব্যাপারটা যে পুরো ঘেটে গেছে এতে অসম্ভব পুলকিত, আপনারও কিন্তু টেট প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। খুব ভুল করছেন, টেট প্রার্থী নয়, গোটা পশ্চিমবঙ্গের আগামী দিনের যারা চাকরি প্রার্থী যোগ্য ছেলে মেয়ে তাদের চাকরি পাওয়ার পথ মসৃণ করার জন্য লড়াইটা হচ্ছে, যাতে ভবিষ্যতে কখনো আর কেউ দুর্নীতির মধ্য দিয়ে চাকরি না পায়। আজকে যারা দুর্নীতির মধ্য দিয়ে চাকরি পেয়েছে তাদের সকলকে বরখাস্ত করতে হবে, তাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। তাদের নিশ্চয়ই চাকরির দরকার, কিন্তু চাকরির দরকার বলেই আমি নেতাদের ধরে টাকা দিয়ে চাকরি নেবো
তার মানে তারা কিন্তু দুর্নীতি প্রক্রিয়া শিকার হোক বা অংশীদার হোক, তাদের সকলকে সরিয়ে দিয়ে মেধাভিত্তিক তালিকা তৈরি করে চাকরি দিতে হবে। সবাই জানবে আমার যদি মেধা থাকে চাকরি পাবো, না হলে পাবো না, কারো ক্ষোভ থাকবে না। এই দেখুন আপনার স্মৃতিশক্তি অসম্ভব ভালো, একই আপনি আইনজ্ঞ, দক্ষ আইনজ্ঞ। সাধারণ মানুষের সবসময় স্মৃতিশক্তি নাও ভালো থাকতে পারে, তাদের মনে নাও থাকতে পারে যে একটা সময় বলা হতো যে স্কুলে চাকরি পেতে হলে বাবা আলিমুদ্দিনকে ধরো। সেই সময় শিক্ষার সঙ্গে জড়িত সবাই জানতেন যে এটা মোটামুটি বাম ঘেঁষা মনোভাব ছিল। এটা কি ইতিহাসই রিপিট করছে না? না, যেটা ছিল সেটা অসত্য মিথ্যা প্রচার। আচ্ছা, আমি তো এই কথা বলেছি মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে 11 বছর ক্ষমতায় আছেন, নাম বার করে দিন না যে এই এই ছেলেগুলো তারা চাকরি পেয়েছে যোগ্যতার বাইরে গিয়ে বামফ্রন্ট নেতাদের ধরে। আমরা তো লিস্টটা চাই, আমি চাই না, কিন্তু ওরা যেটা বলছেন যে তখনও তো এত কম্পিউটারের প্রচলন হয়নি, 2011 তো আপনার যাওয়ার আগে সব ফাইল পুড়িয়ে দিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তো কিছু পুড়িয়ে গঙ্গায় ফেলে দিয়েছেন, কিছু বাকি পুড়িয়ে দিয়েছেন, সেটা তো আর কিছু বলার নেই। নিয়োগের কাগজপত্র ফাইল পুড়িয়ে ফেলা হচ্ছে, তারা নীরব দর্শক ছিলেন, তারা টের পাননি গভীর রাতে হয়েছিল। এটা কি সাধারণ সাধারণ স্কুলের ছাত্র বিশ্বাস করবে? আমার এক সহকর্মী সেদিন বলছিল যে পরশুরাম পণ নিয়েছিলেন ক্ষত্রিয় শূন্য করবেন, বিনাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পণ করেছেন যে মমতাকে রোজ আদালত কক্ষে নাকানি চোবানি খাওয়াবেন। না, আমি কোনো পণ করিনি। তৃণমূল কর্মী, বিজেপি কর্মী, তাদের যখন অধিকার লঙ্ঘিত হয়েছে আমার কাছে এসেছেন, তাদেরও আমি মামলা করেছি, যার ফলে কেউ কেউ দেখবেন খুব প্রচার করা আমার বিরুদ্ধে, ও বিজেপির হয়ে দাঁড়িয়েছে, এটা মূর্খের মতো প্রচার। একজন বিজেপি করলে তার আইনের সাহায্য পাওয়ার অধিকার নেই, তা তো নয়, করেছি। সুতরাং আমার কাছে প্রশ্ন এটা নয়, আমার কাছে অ্যাকচুয়ালি একটা অভিযোগ আছে যে কাথির শ্মশানের ব্যাপারটা আপনি শুভেন্দু অধিকারের পরিবারের হয়ে মামলা করেছেন, এটা কি সত্যি? হ্যাঁ করেছি। তারা মনে করছেন তাদের অন্যায়ভাবে হেনস্থা করা হচ্ছে ক্রিমিনাল কেসে, তো আমরা ক্রিমিনাল কেসে যৌক্তিকতা নিয়ে মামলা করেছি। শুভেন্দু সম্পর্কে 100 শব্দ বলতে হলে কী বলবেন? আমি একটা কথাও বলতে পারবো না, কেন তিনিও তৃণমূল দলের জন্ম থেকেই আছেন, তিনিও আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছেন, তৃণমূলের সঙ্গে ছিলেন, বিজেপিতে গেছেন বলেই তিনি খুব দুর্নীতি মুক্ত হয়েছেন ভাবার কোনো কারণ নেই। এবং দেখবেন এদের আন্ডারস্ট্যান্ডিং, নারদা মামলার তদন্ত গতি রুদ্ধ, সেখানে তৃণমূল, বিজেপি সকলেই আছেন। সুতরাং আমি এদের সম্পর্কে কোনো কথাই বলতে পারবো না, কিন্তু যদি আমাকে এসে বলে যে আজকে আমাকে অন্যায়ভাবে দেখুন পুলিশ হ্যারাস করছে, তো মামলা করে দেবেন না, আমি কেন করবো না? যদি সেটা শঙ্কুদেব পান্না এইসব লোক কিন্তু বলবেন, এদের এরা কে ছিলেন, এরা সমাজে একটা বড় পরিচিতি পেয়েছেন একটা সুযোগে রাজনীতির মনোকে দুর্নীতি করার জন্যে। আপনারা, আমি প্রকাশ্যে বলছি না, জানবেন তৃণমূল অনেক বড় নেতা, বিভিন্ন সময় তার বিভিন্ন মানুষের সাহায্যের জন্যে, আইনি সাহায্যের জন্য আমার কাছে পাঠান, করে দিই। কিন্তু অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নতুন পরিচয়টা বলেননি, সেটা হচ্ছে যে আপনি আইনজীবী থেকে এখন মামলাবাজ হয়ে গেছেন। এটা লোকে বলছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী নয়, কিছু হলেই মামলা করে দিচ্ছেন, এই এখন এসে আপনার একটা কিছু খারাপ লাগলো আপনি তো বেরিয়ে গিয়ে একটা মামলা করে দিলেন। শুনুন একটা কথা বলি, এটা তো সাধারণ মানুষ হয়তো জানেন না বা বোঝেন না, তাই কথাগুলো হয়। মামলা আমি করি না, মামলা করেন মক্কেলরা, মামলা করেন যিনি বিচার চান, আমি তাদের হয়ে সওয়াল করি। আমি মামলাবাজ কোনো মতে, আমার আমি আজ পর্যন্ত জীবনে কোনো মামলা করিনি, আশা করি কোনো করতেও হবে না, কিন্তু আমি প্রচুর মামলা করেছি, প্রচুর মানুষ এসছেন তাদের বিচারের আশায়, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। এটা আমার নৈতিক দায়, সামাজিক দায়, এবং পেশাজীবী হিসেবে আমাদের প্রথম এই অঙ্গীকার করতে হয়। আচ্ছা, আমি যদি কালকে বলি যে 2011 কলকাতায়, 2010 কলকাতায় আমি একদিন জমা জল না সরায় আমি আমার পরীক্ষার জায়গায় বা আমি ইন্টারভিউ দেওয়ার জায়গায় পৌঁছতে পারিনি, প্রচণ্ড ক্ষতি হয়েছে, সেই জন্যে তখনকার মেয়রের বিরুদ্ধে আমি মামলা করতে চাই, করতে পারেন, নিশ্চয়ই করতে পারেন, অসুবিধা কিছু নেই। এটা কি আপনি স্বীকার করবেন যে তারপরে এই যে তৃণমূল পুরসভা, পুরো শহরের চেয়ারা অনেক বদলে দিয়েছে আপনি চলে যাওয়ার পর? স্বাভাবিক, একটা ছেলে যখন ক্লাস 5 ওঠে, 5 থেকে তাকে 6 উঠতে হবে, 5 থেকে সে নিচে 4 নামে না। সুতরাং এই 5 পর্যন্ত আসার একটা প্রগতির পথ আছে। আমি 5 এসে একজন দায়িত্ব নিলাম, আমি বললাম আমি 6 তুলেছি, তোমার সেটাই স্বাভাবিক। আজকেই আমাদের একজন অ্যাঙ্কার শিলাদিত্য বলছিল যে আপনাকে জিজ্ঞেস করেছে সেই সময় যে আপনি তখন মেয়র কলকাতার, যে জল জমা জল কখন নামবে, আপনি বলেছেন এই প্রশ্ন অবান্তর, এবং সেই সময় রেগুলারলি তখন এত সোশ্যাল মিডিয়া সক্রিয় ছিল না,
থাকলে রোজ আপনার নামে মিম হতো, আপনি ট্রোলড হতেন। আজকে আবার আমরা দেখছি এই টেলিভিশন 2022-এ বসে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইজ এ ভেরি সেলিব্রেটেড একজন, তাকে সবাই প্রায় বলতে গেলে বিরোধী শিবির ধন্য ধন্য করছে। এই যে বিকাশ, এই বিনাশ থেকে বিকাশ হওয়াটা আপনি কিভাবে দেখেন? এটা তো আমার দেখার নেই, আপনারা বলবেন। আমি আপনি কিভাবে উপভোগ করছেন আপনার এই পাবলিক পারসেপশনে বদলটা? আমি যখনই যে কাজে থাকি চেষ্টা করি আন্তরিকভাবে করার এবং কাজটাকে উপভোগ করি, তার ফল কী হয়েছে না হয়েছে সেটা মানুষ বলবেন। আমার মনে আছে এগুলো খুব শেখবার, তখন আমি মেয়র ছিলাম, বিভিন্ন কাজ হচ্ছে পুরসভার, যুগান্তকারী কাজ হয়েছে পুরসভার। তখন যেমন আপনারা এই জল জমছে বলে আমরা ব্রিক্সওয়ার ডেভেলপমেন্ট করেছি, অ্যাডিশনাল এরিয়াতে প্রচুর কাজ করেছি, এটা কেউ অস্বীকার করে না, তৃণমূলীরা অস্বীকার করে না, যারা একান্তে স্বীকারও করে না একান্তে। আমাকে যেমন অনেকে বলেন, এমনকি অনেক তৃণমূলী বন্ধুরাও বলেন যখন একান্তে কথা হয় যে এত কাজ করেছেন আপনি কিন্তু প্রচার করলেন না, একটু প্রচার করলে কত ভালো হতো। ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কাজটা করতে পারলাম কি। সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম, এদের নম্বর কিভাবে দেবেন দশে? এ প্রশ্ন আমি জবাব দেবো না, কেন আমি নিজে যে পদে ছিলাম সে পদের মূল্যায়নের মধ্য দিয়ে অন্য লোককে মূল্যায়ন কেন, এই প্রশ্নের জবাব দেবো। সুব্রত মুখোপাধ্যায় যেমন সবাই মনে করেন যে দুর্ধর্ষ কাজ করেছিলেন মেয়র হিসেবে, আপনি এক? হ্যাঁ, সুব্রত ভালো কাজ করেছিল, কোনো নিঃসন্দেহে। সুব্রত দা কাজের একটা গতি এনেছিলেন নিঃসন্দেহে, এবং সেই গতিকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ছিল আমাদের। এই যে বললাম 5 থেকে 6 উঠতেই হবে, 5 থেকে 4 নামে না কেউ। অতএব যখন আমি বিচার করব তখন দেখবো আমি কোথায় ছিলাম, আমি কোথায় গেলাম। এখন কি সন্তান অক্সফোর্ডে পড়ছে? এই আপনি যে 5 থেকে 6 তুললেন, হ্যাঁ সে কি অক্সফোর্ডে পড়ছে এখন? না না, সে এখনো উচ্চ মাধ্যমিকে ঠোকা খাচ্ছে, উচ্চ মাধ্যমিক ক্রস করতে পারেনি। আপনি কিন্তু মহুয়া মৈত্রকে এই কালী বিতর্কে আপনি কিন্তু মহামিত্রের পাশে দাঁড়ান, আপনার কিন্তু তৃণমূলের প্রতি একটা সফট কর্নার আছে, আপনি দেখেছি বিভিন্ন সময়ে তৃণমূলের পাশে আপনি দাঁড়িয়েছেন। আমি সকল পাশে দাঁড়াই, বললাম তো যখন দেখি যে কোনো অন্যায় হচ্ছে তখন আমার যেটা মনে হয় যে আমার বোধের সঙ্গে আমার রাজনৈতিক সঙ্গে কোনো সংঘর্ষ হচ্ছে না কেন করি। মহামিত্র ঠিক কথা বলেছিলেন, তাকে যারা আক্রমণ করছিলেন তারা হিন্দুত্ববাদী। আমরা একটা ক্লিপ দেখি, বোধহয় একটা কোনো ক্লিপ থাকতেও পারে, দেখি ক্লিপটা। মহামিত্র যা বলেছেন এটা তো তিনি কেউ ভুল বলেননি, তিনি ধর্মবিরোধী কোনো কথা বলেননি, এটা যা বাস্তব সত্য। কালী পুজোকে কেন্দ্র করে মানুষের যে অভ্যাস বা রীতি তার কথাই বলেছেন, কিন্তু একটা স্পষ্ট বৈজ্ঞানিক সিদ্ধান্তের পক্ষে একটা দল দাঁড়াতে পারছেন না। তার কারণে সেই দলটাও চাইছেন যে আরএসএস যেভাবে চান ধর্মকে ব্যবহার করতে, তারাও প্রকৃতপক্ষে সেটাই করতে চান। সেই জন্য মহুয়াকে এখন দল থেকে বিচ্যুত করে দেওয়া হচ্ছে। আর মহুয়া মৈত্র যদি যথার্থই লড়াকু মানুষ হন, যদি তিনি যথার্থই বিজ্ঞান মনস্কতার পক্ষে ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তবে তাকে তৃণমূলের সংস্পর্শ ত্যাগ করতে হবে। সো তৃণমূল খারাপ, মহুয়া মৈত্র ভালো, এই বিশ্লেষণটা ভুল। আচ্ছা, এই বিশ্লেষণটা একদল একটা নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিকোণ বা প্রচার মাধ্যম করে যে ব্যক্তি ভালো দল খারাপ। আমার কিন্তু সে কথা, আমি বলেছি ওকে দল ছাড়তে হবে যদি ওর এই দৃষ্টিকোণের ওপর নিজে দাঁড়াতে চান। লক্ষ্য করে দেখবেন, আপনি যা ক্লিপ দেখালেন যে মহুয়া মৈত্র বা যে কেউ যদি বিজ্ঞান ভিত্তিক চিন্তার ভিত্তিতে ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে লড়াই করতে চান তার সঙ্গে আমি আছি। মানে একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেও আপনি সঙ্গে থাকতেন? যদি বলেন, আদৌ যদি বলার সাহস থাকে সঙ্গে থাকবো। একজন তৃণমূল সমর্থিত বিদ্বজ্জন বলে যাকে জানা যায় সে সুবোধ সরকার, তার সঙ্গে একটা ক্লিপ দেখছিলাম ধর্মতলার মোড়ে, আপনার যদি একটু দেখি, মজার ক্লিপটা বেশ। আচ্ছা, ভাষা চেতনা সমিতি গরুর মাংস খাওয়াচ্ছে কেন? দেখুন, এটাকে না বিচ্ছিন্নভাবে দেখা ঠিক না, আপনাদের মনে থাকতে পারে, আপনিও খাইয়ে দিচ্ছেন সুবোধকে, মনে থাকতে পারে যে দিল্লিতে নয়দাতে বোধহয় আখলেখ নামে এক ভদ্রলোক, তার বাড়িতে ফ্রিজে গরুর মাংস পাওয়া গেছে, এই অভিযোগে মানুষটাকে পিটিয়ে মারা হয়েছে। ভারতবর্ষে বসবাস করি আমরা, তবে মহর্ষে নিষিদ্ধ করা হলো এক সময়। হ্যাঁ, এইরকম একটা অমানবিক কাজ
তার বিরুদ্ধে একটা প্রতিবাদ সংগঠিত করা হয়েছিল। প্রতিবাদটা সংগঠিত করেছিলেন ভাষা চেতনা সমিতি। প্রতিবাদটা কি ছিল? যে গরুর মাংস খাও বা কি অন্য কি মাংস খাও, তা দিয়ে মানুষের ধর্মের কিছু যায় আসে না, মানব জীবনের কিছু পরিবর্তন হয় না, অতএব এটা বোঝানো দরকার। সেই জন্য আমরা ওখানে প্রতিবাদ স্বরূপ খেয়েছি। হিন্দুরা তো সাধারণভাবে অনেকে মনে করেন যে গোমাতা, সাধারণ অনেক অনেক হিন্দু আছেন যারা হয়তো একটু কট্টর বা যারা একটু ধার্মিক, এরকম তো হিন্দুদের মধ্যে একটা চেতনা আছে, থাকতে পারে, থাকতে পারে। তিনি গোমাতা মনে করেন, তিনি নিজে মাংস খাওয়া পছন্দ করেন না, কিন্তু তা বলে তিনি অন্য যে একজন তার খাদ্যাভ্যাস তাকে আক্রমণ করবেন? ভারতবর্ষের সংবিধান তো অনুমোদন দেয় না। ভারতবর্ষের সংবিধানটাকে তো রক্ষা করতে হবে, ধ্বংস করা নয়। আমাদের যে অভিযোগ, বিজেপি মোদী আসার পর পরিকল্পিতভাবে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করা। আপনি এমনি বাড়িতে গরুর মাংস খান না? খান না, এটা প্রতীকী প্রতিবাদ, এটা খাদ্যাভ্যাসের ব্যাপার। তো ধরুন আমি একটা গল্প প্রত্যেককে বলি। আমরা ছেলেবেলায় খুবই নিম্ন মধ্যবিত্ত বলে ধনে পাতার বড়া খেতাম, আমার মনে আছে। ধনে পাতার বড়া আমার খুব পছন্দ, আমি খেতাম। আমার দাদা এবং বোন তারা দেখলেই খাওয়া দাওয়া বন্ধ করে দিত। তা এখন আমি ধনে পাতার বড়া খেতাম বলে আমার ভাই বোনেরা আমাকে পিটিয়ে মেরে দেবে, এটাই হচ্ছে। কিন্তু আপনিও তো অষ্টমীর অঞ্জলি মাইক্রোফোনে ভেসে আসছিল বলে তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন, অঞ্জলি তো ভেসে আসতেই পারে পুজোর সময়। আচ্ছা, অঞ্জলি আসছে বলে আমি কোনো মতেই ক্ষোভ প্রকাশ করিনি, কিন্তু অত বড় মাইক চালিয়ে অঞ্জলি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বলেছিলাম যা উচ্চারণ হচ্ছে, একটা টুইট করেছিলেন আপনি, আমরা জাস্ট একটু দেখি, যিনি উচ্চারণ করছেন সে কি উচ্চারণ করছেন, সংস্কৃত সে কি অর্থ, কজন সেটা বুঝছেন, এটা ভাবা দরকার। টুইটটা দেখি। যত্ন করে রেখে দিয়েছেন তো, আপনার প্রবলেম ছিল সংস্কৃত উচ্চারণ। সংস্কৃত উচ্চারণ অত মাইকে সমস্ত মানুষকে বিরক্ত করার তো কোনো প্রয়োজন নেই। তুমি পুজো করছো, তুমি অঞ্জলি দেবে, ঠিক আছে, সেটা নিয়ে অত উচ্চস্বরে মাইক বাজিয়ে ঘন্টার পর ঘন্টা, সেটা মোটেই সমর্থন। তো এবার বিজেপি আর তৃণমূলের মধ্যে হচ্ছে লেসার ইভিল কে আপনার মতে? কেউ লেসার নয়, কেউ নয়, বোথ আর ইকুয়াল। একজনের ক্ষমতাটা দেশব্যাপী ব্যাপ্ত, আরেকজনের ক্ষমতাটা সীমিত একটা এলাকায়। দুজনে একই আদর্শ, একই কর্মসূচি, একটু ভিন্ন রূপ নিয়ে কার্যকরী করছেন। এখন অবধি যা পূর্বাভাস, রাজনৈতিক পূর্বাভাস, 2024 এখন অবধি যদি এক্ষুনি একটা কোনো ভোটের পাটিগণিত করতে হয়, নরেন্দ্র মোদী ফেভারিট হিসেবে শুরু করবেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ফেভারিট হিসেবে শুরু করবেন, তাহলে এই যে এত কর্মসূচি, এত বক্তব্য, এত ইয়ে, এগুলো অন্ধকারে মাথা খুঁড়ে মরছে কেন? মরছে না, মরছে না কেন? আমাদের যে কর্মসূচি যা আমরা প্রচার করি, যা যে সমাজতন্ত্র দেখার আমরা স্বপ্ন দেখি, সেটা কিন্তু টি টোয়েন্টি ম্যাচ নয়, টেস্ট ম্যাচ। সে টেস্ট ম্যাচ ধৈর্য ধরে খেলতে হবে, এবং সেই ধারণা আদর্শ সেটাকে মানুষের কাছে বোঝাতে হবে। সময় লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মানুষ সেখানেই পৌঁছবে। আজকে গোটা পৃথিবীর দিকে যদি আমরা তাকিয়ে দেখি, দেখব এটা তো মুখ্যমন্ত্রীও বলছেন খেলা হবে, আপনি তো একই কথা বলছেন, টেস্ট খেলা হবে আপনি বলছেন। উনি খেলেন, আমরা খেলি না। আমি বললাম যে একটা খেলা যেভাবেই হোক তাড়াতাড়ি শেষ করো, আরেকটা খেলা হচ্ছে ধৈর্য ধরে। ঠিক ওই, আপনি তো আবার খেলার জগতের লোক, ক্লাসিক্যালি খেলো। আপনি এই যে কোর্টে এত ক্লাসিক্যালি খেলছেন এবং নানান কিছু তুলে আনছেন এবং একটা ভীষণ তার প্রভাব পড়ছে, কিন্তু খিরটা তো খেয়ে যাচ্ছে বিজেপি, আপনার দল কোথায়? মেন যে জিনিসটা অপোজিশন হয়ে দাঁড়াচ্ছে, এগুলো যখন আপনি তৈরি করছেন, আপনাকে খেলার ভাষায় বলি যে আপনি একজন গেম মেকার, গেমটা তৈরি করছেন, স্ট্রাইকার হয়ে যাচ্ছে বিজেপি, আপনার দল কোথায়? এটা আপাতভাবে মনে হচ্ছে যে স্ট্রাইকার বোধ হয় বিজেপি, বিজেপি কোথায়? দেখুন, এই ইস্যু হওয়ার পর পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, যেখানে একসময় বামপন্থীরা মাথা তুলতে পারতেন না, তারা সেখানে এখন রুখে দাঁড়াচ্ছেন, মিছিল করছেন। আর বিজেপি বিধানসভায় এতজন তাদের এমএলএ থাকা সত্ত্বেও তারা কিছু করতে পারছেন না। কেন করতে পারবেন না? কেন বিজেপি পরিচালিত রাজ্যগুলোতেও যেভাবে দুর্নীতির সঙ্গে প্রশাসনকে যুক্ত করা হয়েছে,
সেটা তো প্রকৃতপক্ষে মমতা অনুসরণ করছেন কিংবা মমতাকে দেখে ওরা ওখানে অনুপ্রাণিত হচ্ছেন। অন্তত বাংলার ইতিহাস বলছে যে সিপিএম এর একজনই বামফ্রন্টের প্রতিনিধি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি আদালতে লড়ছেন, কারণ বিধানসভায় কোনো প্রতিনিধি নেই। একটাই প্রতিনিধি আপনি আদালতে লড়ছেন, বিভিন্ন কিছু দৃশ্যকল্প তৈরি করছেন, কিছু রায় হয়তো বার করছেন, তারপরে দিনের শেষে কি কিছু পড়ে থাকছে? আমি তো মনে করি পড়ে থাকছে শুধু না, এবং আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এটা শুধুমাত্র একজন ব্যক্তিকেন্দ্রিক বহিঃপ্রকাশ নয় যা আপনারা দেখালেন, এটা প্রকৃতপক্ষে একটা সংগঠন, এবং সংগঠনের একজন প্রতিনিধি হিসেবেই এই আক্রমণের বহিঃপ্রকাশ, অন্য কিছু না। কিছুদিন আগেও যে মানুষরা মনে করতেন যে উনি একেবারে প্রায় দেবতার, তার নামে মন্দির টন্দির করা হবে, এরকম পরিকল্পনা যারা করছিলেন, এটা খুব সুপরিকল্পিত একটা প্রয়াস মানুষকে বিভ্রান্ত করবার, তারা আজকে ভাবছেন যে আরে না, আর এগোনো ভালো না, এখন থমকে যাও। এবং সেটা আপনারা বুঝতে পারছেন, যার ফলে আপনারা আমার মতো একটা নগণ্য লোককে নিয়ে এতক্ষণ আলোচনা করছেন। বিষয়টা মানুষ, কিন্তু আমি আবার জিজ্ঞেস করছি যে এই যে আপনারা প্রচার করলেন যে দিদির সঙ্গে মোদির সেটিং হয়ে গেছে, কোথায়? পরেই তো অনুব্রতকে ইডি তুলে নিল, সিবিআই জেরা করছে, এত রকম, এ তো দেখাই যাচ্ছে সংঘাত রয়েছে পুরোদমে। কেন হয়েছে জানেন তো? কেন? সেটা হচ্ছে এই যে রাস্তায় লোকে নামছে, মানুষের এই ভয় ভীতিটা কেটে যাচ্ছে। এই ভয় ভীতি কেটে গেলে পরেই মানুষ আবার তার পুরনো মূর্তি নিয়ে দাঁড়াবে, এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বের অবকাশ নেই। মানে বিপ্লবের পথ আবার হবে রাস্তা, রাস্তাই একমাত্র রাস্তা। কিন্তু আপনারা তো এখনও ঠিক করেননি যে ফসলি জমি শিল্পের জন্য নেওয়া উচিত কিনা, এটা নিয়েই তো সিপিএম এখনও কোনো একমত হতে পারেনি। এখানে কোনো দ্বিমতের অবকাশ নেই। আজকে মানুষ হারে হারে টের পাচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষ, যে সিঙ্গুরের অত বড় একটা প্রায় তৈরি করা কারখানা বন্ধ করে দিয়ে সেটা চলে গেল সানন্দে, সানন্দে বিকাশ হলো, এখানে জমিটা কিন্তু অকৃষিজাতই রয়ে গেল। বিজ্ঞাপন প্রচুর হয়েছে, শস্য ভাণ্ডারে ফিরে গেলো সিঙ্গুর, কিন্তু সিঙ্গুরে এখন শস্যের শও নেই। অতএব মানুষ অভিজ্ঞতা দিয়েই বোঝে যে আর শেষ পর্যন্ত পরিণতি কোন দিকে যাচ্ছে। আচ্ছা এটা বলুন, এই রিসেন্টলি মুখ্যমন্ত্রী বললেন যে আমার বাড়িতে রেড হলে আপনারা রাস্তায় নামবেন, তো এটার ব্যাখ্যাটা কি? আসলে উনি বুঝতে পারছেন যে উনি জড়িয়ে পড়েছেন, মানে উনি জেনেই করেছেন, ভেবেছিলেন কেউ ধরতে পারবে না, এত আদালতের এই সক্রিয় হস্তক্ষেপ না হলে এটা হতো না নিঃসন্দেহে। এখন তিনি তার বাহিনীকে তৈরি করছেন তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আন্দোলন করার জন্য, একজন মুখ্যমন্ত্রী। বুঝতে হবে, একজন মুখ্যমন্ত্রী যখন ডাক দিয়ে বলেন যে তদন্তকারী সংস্থা এলে তো রাস্তায় নামবি, তো তাতে কারা উৎসাহিত হবে? গুন্ডা বদমাইশেরা, তারা ভাববে যে আমরাও যদি দুর্নীতি করি, আমরাও যদি চুরি চামারি গুন্ডারি বদমাশি করি, তা আমাদেরকেও ধরতে গেলে রাস্তার লোক নামিয়ে দেবো। তাই দেখবেন অপরাধীকে গ্রেপ্তার করতে গেলে পরে পুলিশকে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রাম গ্রামাঞ্চলে। তার মানে লড়াইটা কি অ্যাকচুয়ালি অপোজিশন ভার্সেস রুলিং পার্টি নয়, রুলিং পার্টি ভার্সেস আদালত, ন্যায় বিচার ভার্সেস সরকার, লড়াইটা তো তাই? না, ন্যায় বিচার তো হবেই, লড়াইটা হচ্ছে সংবিধান এবং সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই। সেই লড়াইয়ের একটা মঞ্চ হচ্ছে আদালত, বৃহত্তর মঞ্চ হচ্ছে রাস্তা, এই দুটোকে আমরা এক জায়গায় মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। একদম শেষে এসে গেছি আমরা বিকাশবাবু, এখানে আমাদের একটা কনফেশন বক্স আছে, একদম শেষে অতিথিরা এসে তাদের যেগুলো তারা একান্তে বলেন সেটা ওই ক্যামেরার দিকে তাকিয়ে তারা বলেন। তো আপনিও আদালতে যা বলেন, মক্কেল হয়ে লড়েন, হয়তো আপনার কোনো অনুতাপও থাকতে পারে যে এভাবে তৃণমূলকে বলাটা ঠিক হয়নি, আপনার যদি কোনো বক্তব্য থাকে সেটা ক্যামেরার সামনে। আমার কোনো অনুতাপ নেই, আমি যা কাজ করছি সচেতনভাবেই করছি এবং এই কাজটা সঠিকভাবে করার চেষ্টা করব। শেষ প্রশ্ন, যে পশ্চিমবঙ্গ দু বছর বাদে কোথায় দাঁড়াবে বলে আপনার মনে হয়? এটা আগাম কথা বলা যায় না, ভবিষ্যৎবাণী এভাবে হয় না। ঘটনাক্রম কোন দিকে যাবে, মানুষ কীভাবে তার প্রতিক্রিয়া করবেন, সেটা এখনই এই মুহূর্তে বলা মুশকিল। আপনার মতে কি মানুষ হাওয়াই ছুটি পড়া, খুবই নিম্ন মধ্যবিত্ত জীবন যাপন করা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আস্থা হারিয়ে ফেলেছেন? হ্যাঁ, এবং সে আস্থা দ্রুত হারাচ্ছে, বাঁধ ভেঙেছে, এখন জল হুড়হুড় করে ঢুকবে। এবার আপনারা দেখা গেছিল নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত ধরেছেন, কে বলতে পারে যে 2024 বা 26-এ আপনারা তৃণমূলের সঙ্গে হাত ধরবে না? তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী করবেন? আমরা হাত ধরছি না, আমাদের সঙ্গে হাত ধরছে, এটা মাথায় রাখবেন।
আমরা বলছি গোটা ভারতবর্ষের বুকে বামপন্থীদের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি জোটবদ্ধ হও। আমরা হচ্ছি মূল চালিকা শক্তি, যারা আমাদের এই স্লোগানে আসবে আসবে। তখন তৃণমূল যদি চলে আসে, তৃণমূল যদি বলে যে হ্যাঁ আমরা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির পক্ষে দাঁড়াবো এবং সেটা শুধু মুখে বলা নয় কার্যকরী করে, তখন তো ধর্মতলার মিছিলে আপনার পাশে পার্থর অনুব্রতকে হাঁটতে দেখা যাবে। আসুক না, এমন তো হতেই পারে যে আমার পাশে সবাই হাঁটবে। অসাধারণ, এটা তো ভাবাই যায় না যে ধর্মতলার মোড়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে জেল থেকে বেরিয়ে এসে পার্থ চট্টোপাধ্যায় হাঁটছেন, হাঁটছেন অনুব্রত মণ্ডল। কে বলতে পারে রাজনীতির অঙ্ক কী হতে পারে? আজকের লাইমলাইট অনুষ্ঠান এখানেই শেষ করলাম। বিকাশবাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ। শুভরাত্রি।